আচ্ছা অমিত দা একটা কথা বলবো, যে আমার মনে হয় যে আজকে যেহেতু বাজেটটা পুরোটা হয়ে গেছে, ওরা মেটেরিয়ালস পেয়ে গেছে, বাদ বাকিটা যদি আপনি কালকে একটা প্রেসের সাথে ভার্চুয়াল করেন, মানে বিকেল 4টার সময় বা 3টার সময় যেটা অ্যাজ পার দেয়ার কনভেনিয়েন্স যদি করেন, সেটা আপনি নিজে কানেক্টেড করে নিন প্রেসের সাথে, নবান্নতেও করতে পারেন বা অন্য কোথাও করতে পারেন, দিবেদি উইল অ্যারেঞ্জ দ্যাট, তাহলে আপনি ওদের ডিটেলস, ওদের যে ক্লারিফিকেশনগুলো আছে ওরা কালকেও জেনে নিতে পারে। ঠিক আছে, আমি প্রেসের প্রেস কনফারেন্সের সকলকে অনুরোধ করব যে মোটামুটি তো আপনারা সবটাই জেনেছেন এবং আপনাদের একটা বুকলেটও দেওয়া হচ্ছে, সেই বুকলেটের ডিটেলসটা করা আছে, বুকলেটের ডিটেলস হিসেব আছে। কাজেই অমিত দা যেহেতু বেশি সুস্থ নয়, তাই অমিত দাকে ডিস্টার্ব না করে দেখেছেন কাশি হচ্ছে, তাই আপনাদের আমি আবেদন করব আপনারা আগামীকাল বেলা 3টে কটা হবে অমিত দা? অমিত দা যে কোনো সময় না, আপনি একটা টাইম বলে দিন, আপনার টাইম মতো ওরা করবে। আচ্ছা 3 PM অমিত দা আপনাদের সাথে ভার্চুয়ালি প্রেস কনফারেন্স করবে, আপনাদের বাজেট নিয়ে, এনি কিছু ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নিয়ে কিছু বলা থাকলে আপনারা সেটা ওনাকে কালকে 3টের সময় 3 PM বি রেডি ফর অমিত মিত্র, অমিত দা ভার্চুয়ালি করবেন নবান্ন থেকে, অমিত দা বাড়িতে থাকবে, ভার্চুয়ালি প্রেস কনফারেন্সটা নবান্ন থেকে করে দেওয়া হবে, কারণ যেহেতু টেকনিক্যালি এটা অনেক সাউন্ড নয়। থ্যাংক ইউ অমিত দা, আপনি আমাকে সুযোগ দিয়েছেন, আপনি সুযোগ দিয়েছেন আমাকে, স্পিকার আমাকে সুযোগ দিয়েছে, এবং মাননীয় রাজ্যপাল আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখুন, আমাদের ক্রয় ক্ষমতা যদি আমাদের বাড়ে, বাজার মূল্য বৃদ্ধিটা নির্ভর করে, সেগুলো অনেক কিছু ব্যাপারের উপরে নির্ভর করে, মুদ্রাস্ফীতির ব্যাপার আছে এবং বৃষ্টির উপরে নির্ভর করে, প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে, কিন্তু কৃত্রিমভাবে যদি বাড়ানো হয় বাজারটাতে, যে মানে ক্রাইসিস একটা তৈরি করে যেভাবে হচ্ছে, যেমন আলুটা হলো, এই রাজ্যে আলু উৎপাদন হচ্ছে, এখান থেকে অন্যান্য রাজ্যে সাপ্লাই হয়, পাশের দেশ বাংলাদেশ নিচ্ছে, যে বাংলাদেশে 15 টাকা করে আলু বিক্রি হলো, সেই আলুটা এখানে 35 টাকা 40 টাকা বিক্রি হলো, আমরা এই হিসেবটা বুঝতে পারছি না এটা কী করে হয়। সরকারকে এটা নিয়ন্ত্রণ করতে হতো, সরকার যদি নিয়ন্ত্রণ না করে এইভাবে যদি বেলাগাম হয়ে যায় তাহলে খুব মুশকিল। এবং বাজার মূল্য সবসময় সমান থাকবে না, যে 50 টাকা করে কিলো রসুন থাকবে কিংবা 20 টাকা বা 12 টাকা 10 টাকা পেঁয়াজ থাকবে, এমন কোনো কথা নেই। বাজারের মতনই চলে, ওপেন মার্কেট, সারা বিশ্বায়নের পর তো সারা পৃথিবীতেই ওপেন, কিন্তু যখন আমাদের পেঁয়াজের অভাব হয় তখন আমরা ইজিপ্তের মিশর থেকে আসছে, কখনো বিভিন্ন দেশ থেকে আনা হচ্ছে, সেটা সরকারকে শোষণ করতে হবে, কিন্তু মানুষের ক্রয় ক্ষমতাটা বাড়াতে হবে। ক্রয় ক্ষমতা যদি না বাড়ানো যায় তো এটা প্রথমেটা আগে দেখতে হবে যে ক্রয় ক্ষমতা বাড়িয়ে তারপর পরের আর কথা, কারণ মানুষের হাতে যদি ক্রয় ক্ষমতা, যদি কেনার মতো টাকা থাকে, ইনকাম যদি থাকে, তাহলে কিন্তু সে বাজার মূল্য পারলেও সে কিনতে পারে। যেহেতু মানুষের হাতে ক্রয় ক্ষমতাটাই কমে গেছে, অন্য রাজ্যে ছুটছে, অন্য দেশে ছুটছে, বাকি যারা হয়েছে হতাশ হচ্ছে, কেউ আত্মহত্যা করছে, এই একটা বর্তমান পরিস্থিতি। মেদিনীপুরের ভূমিপুত্র, সেক্ষেত্রে মেদিনীপুর মানে মাছ, মেদিনীপুর মানে কাজু, মেদিনীপুর মানে সবজি, সেক্ষেত্রে কাজুটা না হলে অর্থনৈতিক একটু উঁচু স্তরের জন্য মাছ কিংবা ভেজিটেবল সবজি উৎপাদনে পূর্ব মেদিনীপুর অনেক এগিয়ে, আবার তার মধ্যে দেশপ্রাণ ব্লকে সবজিটা আবার বেশি উৎপাদন, সেক্ষেত্রে এই যে ঊর্ধ্বমুখী, এটা এতে কি চাষিদের লাভ হবে মনে হয়? অ্যাকচুয়ালি কৃষক তো বাজারে যে বেশি দামে যে বিক্রি হচ্ছে সেটা কিন্তু কৃষক পায় না, সেটা ফলেরা পেয়ে যায়। সেই জন্যই আমাদের কৃষিনীতিটা দরকার, কৃষকদের কথা ভেবেই কেন্দ্র সরকার যে কৃষিনীতিটা তৈরি করেছেন, মাসে 6,000 টাকা করে যে পাওয়ার যে একটা ব্যবস্থা করেছেন, সেটা হলেই কৃষকদের, কৃষক অনেক সময় লাভও পায় না, অন্তত তার সেই লভ্যাংশ যেহেতু ঘরে ওঠে না, তাই ভর্তুকি হিসেবে কৃষকের জন্য কেন্দ্র সরকার একটা ব্যবস্থা করেছেন। আমার মনে হয় ওই একটা মানে কৃষক ভাতা, ওই যে ব্যবস্থাটা কেন্দ্র সরকার করেছেন সেইটা যদি হয় তাহলে কৃষকের অন্তত, কারণ কৃষক বাঁচলে আমরা বাঁচব,
কৃষক যদি না বাঁচে তাহলে আমরা কিন্তু জনতা কিন্তু বাঁচতে পারবে না। কৃষককে বাঁচানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করা দরকার। পাঁচ নম্বর এবং শেষ প্রশ্ন, আপনার সাতটি বিধানসভা, সেক্ষেত্রে কি ভাবমূর্তি বা কি চোখে দেখছেন সাতটা বিধানসভা? আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি কোনো নেতা নই, তবে কোনো দলের সঙ্গে খুব একটা যুক্তও নই। সমাজকর্মী এবং শিক্ষক এবং এইসব কাজ নিয়ে আমি থাকি। আমি যে দেখছি রামনগর, দক্ষিণকাতি, উত্তরকাতি, ইন্দ্রা, ভগবানপুর, পটাশপুর, হুগলি সাতটা বিধানসভায় আমার আনাগমন, প্রতিদিন প্রায়ই আমার যাতায়াত আছে। হিউম্যান রাইটস কিংবা নির্গিরি ফাউন্ডেশন বা বিভিন্ন এইসব ধরনের কাজে আমি কোথাও রক্তদান শিবির কোথাও বিভিন্ন ধরনের সামাজিক কাজে দেখেছি পরিবর্তন আসছে। সেক্ষেত্রে মানুষের কি অনেকখানি লাভ হবে? সেক্ষেত্রে কি মানুষের অনেকটাই লাভ হবে? সেটা ভবিষ্যৎ বলবে। পূর্ব মেদিনীপুর জেলা স্বাধীনতার জায়গা, একদম পিছাবনি থেকে রামনগর সবচেয়ে ওদিকে তমলুকে মাতঙ্গি সুশীল ধারা থেকে সুশীল, সেই মাটিতেই আপনি জন্মগ্রহণ, কতটা সম্মান দেবেন? দেখুন, এটা মেদিনীপুরের মাটি, এর ইতিহাস তো সম্পূর্ণ গর্বের ঐতিহ্যের। সেদিক থেকে আমি মেদিনীপুরে জন্মেছি বলে আমি গর্বিত এবং আনন্দিত এবং ধন্য, কারণ মেদিনীপুর বললে অন্য রাজ্যে অন্য দেশেও বহু মানুষ জানেন। কারণ ওয়েস্ট বেঙ্গল বললে কলকাতা যেমন বোঝাচ্ছে, অনেকে কলকাতাতেই জানেন, আবার মেদিনীপুরেও জানেন। কারণ এই মাটিটা সংগ্রামের মাটি, এই মাটি ত্যাগের মাটি। এখানে দেশপ্রাণ বীরেন্দ্র সাসপাল আমার এই কাঁথিরই প্রাণপুরুষ। এখানে এই মাতঙ্গিনী হাজরা আমলুকেরই ক্ষুদিরাম বসু, এই মেদিনীপুর সুশীল ধারা থেকে শুরু করে লবণান্দনের জন্য বালিশাহের কাছে আমার এই এই মাটি সম্পূর্ণ আলাদা ত্যাগের মাটি। সুতরাং এই মাটিতে আলাদা কিছু আর ধরার নেই, এর ইতিহাস অতীত সবাই জানে। এই বাজেটটা কিন্তু একটা নির্বাচনকে লক্ষ্য করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছু রাস্তাঘাট দেওয়া হয়েছে। যারা আরও অর্থনীতিবিদ তারা আরও বলতে পারবেন, আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা যতটুকু জানি, এটা কিন্তু জনগণের স্বার্থের জন্য এই জিনিসটা কিন্তু সেইভাবে কোনো ব্যবস্থাপনা এই বাজেটে নেই। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে বাজেট পেশ করলেন, সেক্ষেত্রে আপনারা তো হ্যাঁ, তাতে তো কিন্তু তিনি বহু প্রকল্প মানুষের জন্যই কৃষকদের স্বার্থে করেছেন, তফসিল জাতি, তফসিল উপজাতি, বিভিন্ন ধরনের মানুষের জন্য রাস্তাঘাট সহ যে বাজেটটা দিয়েছেন, এই রকম ধরনের বাজেটটা হলে কেন্দ্রীয় বাজেটটা, তাহলে কিন্তু আগামী দিনে মানুষ খুব খুশি হবে।